ভোলার ইলিশা ফেরিঘাট এলাকার যানজট নিরসন ও বেড়ি বাঁধ দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকালে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এতে বেড়ি বাঁধ ও বাঁধের শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় সহকারী কমিশনার, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।